মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। আমরা জানতে চাই এখন কি অবস্থা সেখানকার। আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব খোঁজখবর রাখছেন। সাকিব, এলাকার পরিস্থিতি কেমন দেখছেন সেটি জানাবেন। সংঘর্ষের কারণ হিসেবে পুলিশ যদি কোনো তথ্য দিয়ে থাকে সেটিও দর্শকদের জানিয়ে দিবেন। হ্যাঁ, বৃষ্টি দুপুর দুইটার পর থেকে কিন্তু স্থানীয় আওয়ামী লীগের যে দুইটি গ্রুপ রয়েছে সেই দুইটি পক্ষের যে লোকজনরা তারা কিন্তু এই সংঘর্ষে জড়ায়। এবং বলে রাখি যে এখানকার যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটারি, তার পক্ষের সমর্থকরা, তার যে প্রতিপক্ষ রয়েছে মহসিনা হক কল্পনা আওয়ামী লীগের আরো একটি পক্ষ, সে পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায় এবং এই পক্ষ এরপরে কিন্তু আসলে সংঘর্ষ বেঁধে যায়। এবং দফায় দফায় সংঘর্ষে কিন্তু এলাকা জুড়েই আসলে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং বলে রাখি যে এর মধ্যে কিন্তু আমরা বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি এবং এলাকার যে বেশ কিছু গড়বাড়ি ভাঙচুরেরও কিন্তু আমরা চিত্র দেখেছি। এবং বলে রাখি যে স্থানীয়ভাবে যেটি জানতে পেরেছি যে এই দুইটি পক্ষের মধ্যে কিন্তু বেশ কিছু বছর ধরে আসলে তাদের মধ্যে যে আধিপত্য নিয়ে কোন্দল রয়েছে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এলাকার যে অন্যান্য আধিপত্য রয়েছে এবং সামনে যে আলু উত্তোলনের মৌসুম রয়েছে সেটি নিয়ে কিন্তু এই দুইটি গ্রুপ সবসময় বিরাজমান অবস্থায় বিরাজ করে। এবং সেই বিরাজমান অবস্থা থেকে কিন্তু আজকে সকাল থেকে তাদের মধ্যে উত্তেজনা চলছিল এবং দুপুরের পর থেকে তারা আসলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবং এদিকে এই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছিল, তবে খুব বেশি একটা সুবিধা করতে পারেনি পুলিশ এসে। সংঘর্ষে কিন্তু এখনো চলছে এবং কয়েক ঘন্টা ধরে সংঘর্ষে কিন্তু দফায় দফায় আমরা এই যে আলুর বিস্তীর্ণ জমি সেই জমিতে কিন্তু আসলে তাদের দেখতে পাচ্ছি। যদিও আমরা যেহেতু সংঘর্ষের বিস্ফোরণের ঘটনা ঘটছে আমরা কিছুটা দূরে রয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানের যে এলাকাগুলো রয়েছে ইউনিয়নের নোয়াবদা, ঢালিকান্দি, মুন্সিকান্দি সহ বেশ কয়েকটি এলাকা জুড়ে কিন্তু সংঘর্ষে ছড়িয়ে পড়ে এবং এলাকা জুড়েই কিন্তু এখন আতঙ্ক বিরাজ করছে এবং প্রতিটি বাড়ি কিন্তু এখন পুলিশ শূন্য রয়েছে এবং এলাকার বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুরেও আমরা তথ্য পেয়েছি। এদিকে আমরা জেলা সদর হাসপাতালের সাথে যোগাযোগ করেছি, সেখানে বেশ কয়েকজন আহতের কিন্তু আমরা তথ্য পেয়েছি যারা গুলিবিদ্ধ অবস্থায় সেখানে গিয়েছে এবং এখানে এসেও আমরা কয়েকজনকে আসলে গুলিবিদ্ধ অবস্থায় আসলে পেয়েছি। এবং এদিকে বলে রাখি যে মোহমোহ ককটেলের যে বিস্ফোরণ সেই চিত্র কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই আসলে দেখছি এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু পুরো এলাকা জুড়ে এখন উত্তেজনা বিরাজ করছে। যদিও আসলে কিছুক্ষণ পরপরে আসলে থেমে থেমে সংঘর্ষে জড়াচ্ছে, তবে এতে করে কিন্তু এই এলাকার যে ঘরবাড়ি রয়েছে সেখানে কিন্তু আমরা ভাঙচুরের বেশ তথ্য পাচ্ছি। এবং আমরা এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের সর্বোচ্চ তৎপরতা থাকবে এবং এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারও তাদের তৎপরতা থাকবে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং সংঘর্ষ কিন্তু থেমে থেমে চলছে। বৃষ্টি, নিরাপদ দূরত্ব থেকে আপনি খবর সংগ্রহ করবেন আশা করছি। ধন্যবাদ সাকিব।